হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আমাদের ইউনিভার্সিটিতে SLM দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল, তার জন্যই আমরা যাচ্ছিলাম আজকে সবাই। আর সবাই বলতে দুজন নেই আমাদের মধ্যে, আমরা আজকে কজন যাচ্ছিলাম আর মিতালি আর সুমনা পরের দিন যাবে। তো আমরা চলে এসেছি এখন, এই দেখো এখন হেঁটে আমরা অটো স্ট্যান্ডেও চলে এসেছি। তো এখন যাব হচ্ছে ইউনিভার্সিটি, যেতে প্রায় ভালোই টাইম লাগে, ওই 30-40 মিনিট মতো লাগে। আর এই দেখো চলে এসেছি, আর ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর আমাদের আজকে DODL ডিপার্টমেন্টে দেওয়া হবে, মানে আমাদের বাংলা যে ডিপার্টমেন্টের যে ক্লাসটা হয় সেখানে আজকে আর কি বইটা দেওয়া হবে না, আর মেন যে ডিপার্টমেন্ট আছে DODL সেখানে আমাদের SLMটা দেওয়া হবে। তো আমরা সেখানে যাচ্ছি, আর সত্যি চারিদিকটা খুব সুন্দর। আর প্রচণ্ড রোদ ছিল যার জন্য আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ। আর এই হলো সেই DODL-এর মেন ডিপার্টমেন্ট। তো এখন আমরা যাব, তারপর দেখব কোন রুমে SLM-টা দেওয়া হবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। SLM দেওয়ার কথা ছিল 12টা থেকে, পুরো 12টার সময় আমরা আর কি ক্লাসে ঢুকেছি, আর এসে দেখছি এই অবস্থা, পুরো ক্লাস ভর্তি আর আমরা সবার লাস্টে গিয়ে বসেছি। মানে বেঞ্চ ধরে ধরে আর কি দেওয়া হবে, পুরো একটা সারি করে লম্বা করে যে বেঞ্চ ওটা ধরে পুরোটা দেবে, আর আমরা আছি লাস্টে। তো আমরা তো দেখে পুরো অবাক, অবস্থা খারাপ হয়ে যাবে আজকে আমাদের। আর ওপরে একটা ফ্যান ছিল না, অনেকটা আগে ছিল ফ্যান, আর ফ্যান ঘুরছিল না। SLM নেওয়ার জন্য আমাদের আইডেন্টি কার্ড আর কয়েকটা পেপার লাগবে, তার জন্য আমরা সব কিছু বের করে নিয়েছি এখানে। আর তারপরে কোয়েল আর এই আমাদের একটা বন্ধু, ওরা ভেবেছিলো হয়তো মানে ওখানটা ফাঁকা ছিল, তো তাই ওরা ভেবেছিলো ওরা গেলে হয়তো দিয়ে দেবে, আর ওরা গেছে। স্যার বলছে দেখছো তো লাইন বাই লাইন হবে, তোমরা তাহলে কেন নিয়েছো? মানে কেউ যাচ্ছিলো না, একটা পেপার দিয়েছিলো সই করার জন্য, সেইটা নিয়েই সবাই বসেছিলো। আর আমাদের অ্যাটলাস্ট বই নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো আমাদের মানে দুটো অবধি দেওয়া হয়েছে, তারপরে আবার এদেরকে। আর এখন আমরা বেরিয়ে গেছি, আমাদের SLM নেওয়া হয়ে গেছে, আর আমাকে আবার পিসি বাড়ি যেতে হবে, কারণ আমার পিসি বাড়িতে ওইখানে আজকে একটা পুজো আছে, তো ওটাকে পালনী বলা হয়, মনসা ঠাকুর আছে। আর এখানে দেখো ও এখন ওই কি এই ফুলটার নাম আমি ঠিক জানি না, কিন্তু অনেক দিন ধরে বলছিল ছিঁড়বে ছিঁড়বে ডাল নিয়ে গিয়ে লাগাবে, তো এই দেখো ছিঁড়ে নিয়েছে। আর পায়েল যেটা ছিঁড়েছে ওর পছন্দ হয়নি, নিজের মন মতো একটা ডাল ছিঁড়ে নিয়েছে এখানে। আর তারপরে আমাদের খুব মানে গরমের মধ্যে খুব ক্লান্ত লাগছিল, শরীরটা আর ভালো লাগছিল না, তাই ভাবলাম একটা অরুণের আইসক্রিম খাওয়া যাক। তো এর আগেও আমি অরুণের আইসক্রিম খেয়েছি, 5 টাকা দামেরটাই খেয়েছিলাম, কিন্তু তখন না একটু সাইজটা বড় ছিল, আর এখন যেটা কিনেছি একদম ছোট করে দিয়েছে, আরও ছোট করে দিয়েছে। তো আইসক্রিম খাওয়ার পরে এখানে আমরা আবার ঘুগনিও খেয়ে নিয়েছি স্টেশনে এসে। তো স্টেশনের ঘুগনি না খেলে মনটা একটু কেমন কেমন লাগে। আর তারপর দেখো ওখানে ক্লান্ত হয়ে কোয়েল তো ঘুমাতে ঘুমাতে বাড়ি যাচ্ছে, আর আমি চলে এসেছি পিসি বাড়িতে, মানে এখন ওই মন্দিরটাই যাব। ওই দেখো ওখানে প্রচুর লোক দেখতে পাচ্ছ, এখানে সবাই আর কি রান্না করে মায়ের ওখানে পুজো দিয়ে তারপরে এখানে আর কি রান্না বান্না করে খায়। তো আমিও চলে এসেছি, আর এখানে মা বললো যে খেয়ে নে তাড়াতাড়ি, আর বোনও দেখো আমার পাশে এসে বসে পড়েছে, আর পিসি এখানে খেতে দিচ্ছিল আমাকে, আর মা ছিল কাকিমা ছিল। আর এখানে নিয়ম হচ্ছে রান্নাবান্না করেই উনুনে জল ঢেলে মানে উনুনটাকে ঠান্ডা করে দেওয়া যেতে হয়। আর আমি একটা বরফ খাচ্ছিলাম, দেখো বোনও আমার হাত থেকে বরফটা নিয়ে নিয়েছি, বরফ টরফ খাওয়া হয়ে গেছে। এখন এখানে একটু খেলা করছে আমাদের মডার্ন বনু, খেলা করছে এখানে। আর এই দেখো মায়ের মন্দির, আমি এখানে প্রণাম করতে গেছিলাম। তো এখন সবাই পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে, তাই মন্দিরটা আর কি বন্ধ করে দিয়ে চলে গেছে, ভিতরে আর কি ঢুকতে পারবো না এখন। তো বাইরে থেকে তোমরা একটু মায়ের দর্শন করে নাও, আর তারপরে এখানে সবাই সব কিছু গুটিয়ে নিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো, এই যে আমার কাকা। আর এখানে আমরা টোটো দুটো করেছি, আর দেখো আমার মুখটা কত সুন্দর লাগছে, সারাদিনের ক্লান্তি মুখে ফুটে উঠেছে আমার, মানে এই রোদের মধ্যে ওইখান থেকে এখানে আসা। আর এখানে সব খাবার দাবারগুলো ছিল, আর এগুলো আমরা সব হাতে নিয়ে নিয়েছি যে যায়। তো এখানে একটা ব্যাপার হবে, তোমরা তো ভিডিওটা পুরোটা দেখবে, কিন্তু এখানে দেখো পিসি বেলুন কিনেছে, এই নিয়ে একটা ঘটনা ঘটবে। হয়েছিল কি পিসি এখানে বেলুন কিনেছিল, সেই পাখি ছিল উপরে একটা লাগানো, সেটা উড়ে গেছে আর কি।
আর এখানে দেখো এই ক্লিপটা আমার বৌদি নিয়ে রেখেছিলাম, বলেছিলাম যে তুলে রাখবে, তো মায়ের মুখটা এখন তোমরা ভালো করে দেখতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।